হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল এটা নাম অনলাইন ইনকাম অ্যাপ টাইকে তো ভিওয়ার্স আজকে আমি আপনাদের সামনে অসাধারণটি আর্নিং অ্যাপস নিয়ে চলে আসলাম যে অ্যাপসের সাহায্যে আপনি প্রতিদিন একশো টাকা বা তার চেয়েও বেশি ইনকাম করতে পারবেন এবং ভিউয়ার্স এখান থেকে কিন্তু আপনার দশ টাকা হলেই আপনি সেটাকে মোবাইল রিচার্জে উইড্রো নিতে পারবেন তো ভিওয়ার্স অসাধারণ অসাধারণটি অ্যাপস এবং এই অ্যাপস থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন আমি কয়েকদিনের মধ্যে এটির একটা পেমেন্ট প্রুফ ভিডিও দিবো তো চলুন ফিয়ার্স্ট দেখে সেই অ্যাপসটি কী কীভাবে কাজ করবেন সব কিছু আর এই এই অ্যাপসটি থেকে কিন্তু আপনি মোবাইল রিচার্জ বিকাশ তারপরে রকেট পেটিএম বিটকয়েন এই এছাড়াও অন্য যত কিছু রয়েছে সব কিছুতে আপনি পেমেন্ট নিতে পারবেন মোটামুটি অনেক কিছুতেই তো চলুন দেখে সেই অ্যাপসটি কী কীভাবে কাজ করুন সব কিছু যাওয়ার আগে ফেয়ার্স্ট আপনার কাছে একটা রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন একদম ফ্রিতে আর ফিয়ার্স্ট আমার ভিডিওটিতে এখনও একটি লাইক না দিয়ে থাকলে এখনই একটি লাইক দিয়ে দিন আর ভিউয়ার্স উইটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন নাও হয় কিন্তু আপনারা ঠিকমতে কিছু বুঝতে পারবেন না তো ভিউয়ার্স এফটি এর জন্য আপনাদের প্রেস দ্য বেল আইকন অন দ্য ইউটিউব অ্যাপ এন্ড নেভার মিস অ্যানাদার আপডেট তো ভিওয়ার্স অ্যাপসটি আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে অনেকে আবার আপনার চিহ্ন ডিসক্রিপশন বক্সে আমার আমার ভিডিওর নিচে ডান দিকের কোন একটা নিচের দিকে আরও চিহ্ন দেখতে পাচ্ছেন সেটার উপর ক্লিক করলে ডিসক্রিপশন বক্সটা খুলে যাবে সেখানে আমি অ্যাপস লিঙ্ক লিখে অ্যাপসটির লিংক দিয়ে দেবো সেখান থেকে আপনি অবশ্যই অ্যাপসটি যে কোনো ব্রাউজারে ওইখানে অ্যাপস লিঙ্কে ক্লিক করার পর সেখানে যে কোনো ব্রাউজার ইনস্টল করে নেবেন অনেক সূর্য আমি তাই সেটি আপনাদের দেখালাম না ইনস্টল করার অপশন আপনারা সকলে হয়তো পারবেন তো এখন আমি অ্যাপসটির ভিতর প্রবেশ করে আপনার দেখাচ্ছি তো অ্যাপসটির নাম বলে রাখি এফসটির নাম হচ্ছে এ ক্যাশ তেস্টির ভিতরে আমি প্রবেশ করলাম প্রবেশ করার পর এখানে আপনার সাইন আপের অপশন আসবে সাইন আপ করতে হবে আপনাকে সাইন আপের অপশন আপনি ক্লিক করবেন সাইন আপের অপশনে ক্লিক করার পর তো বলতেছে যে ইউ অলরেডি রেজিস্টার্ড তো সাইন আপের অপশনে ক্লিক করার পর বললে আপনাদের সামনে কী আসবে আপনার সামনে ঠিক এরকম দুইটা ইন্টারফেস আসবে যে এখানে একটা বক্স আর এখানে একটা বক্স প্রথম বক্সে বলবে আপনার মোবাইল নাম্বারটা দিতে আপনার আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে এখানে সাইন আপ করছেন সেই মোবাইল নাম্বারটি দিবেন এবং এখানে আপনার একটা পাসওয়ার্ড লাগবে অর্থাৎ আপনি যত ইচ্ছা তত ডিজিটাল একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তবে শক্ত জানি হয় এরকম একটা পাসওয়ার্ডই কিন্তু আপনার সাইন আপটা হয়ে যাবে তারপরে আপনি এখানে সাইন আপের করার পর এখানে লগ ইন আসে লগ ইন অপশনে ক্লিক করার পর এগুলো আপনার অটো বসে যাবে অটো এগুলো বসে যায় বসে যাওয়ার পর আবার লগ ইনে ক্লিক করার পরে এখানে দেখুন আমার লগ ইনটা কিন্তু হয়ে যাবে তো লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে কিছু এরা যে এদের ই দিয়েছে কিছু রুলস তো একদিনে দুইবারে বেশি পেমেন্ট রিকোয়েস্ট দিতে পার দিলে টাকা পাবেন না এরকম কিছু তো একদিন আপনি একবারই পেমেন্ট দিবেন অবশ্যই তো এদের আরেকটা অ্যাপস রয়েছে সেটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আর এরা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে এগুলোও সব বলা রয়েছে আর এরা কিন্তু পেমেন্টটা সকাল দশটা থেকে রাত দশটার ভিতরে করে এটাও বলা রয়েছে এদের এখানে তো অনেক ভালো আছে সব কিছু রুলস টুলস দেওয়া রয়েছে তো এখন আপনি আর্নিংটা কীভাবে করবেন আর্নিং কয়েকজন স্টার্ট আর্নিং রয়েছে এইটার উপর ক্লিক করতে হবে তো আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন কতগুলো কমলা চলে আসছে তো কমলা দিয়ে বোর উপরে একটা ক্লিক করবেন তো আমার অলরেডি আটশো আঠারো পয়েন্ট রয়েছে আর আপনাকে কিন্তু একশো পয়েন্টেরা বোনাস দিবে আপনার সাইন আপ করলে একশো পয়েন্ট বোনাস দেবে তো এখন যে কোনো কম দালিপুর উপর ক্লিক করলাম আমি ক্লিক করার পর দেখবেন অ্যাড চলে আসবে কতগুলো একটু ওয়েট করতে হবে এই কয়েক সেকেন্ড তো ফিরস আমি কয়েক সেকেন্ড অ্যাড ওয়েট করার মধ্যেই দেখছেন দেখতে পাচ্ছেন অ্যাড চলে আসতে তো তিনটা অ্যাড চল আসবে তো তিনটা চলার সময় অর্থাৎ আপনার পাঁচ সেকেন্ড বা সাত সেকেন্ডে বেশি লাগবে না অ্যাডগুলো চলে আসার জন্য তো তোর মধ্যে অ্যাডগুলো চলে আসবো আপনি ব্যাক বাটন অথবা ক্রস বাটনে ক্লিক ক্লিক করে করে অ্যাডগুলো কেটে দেবেন তো তিনটা অ্যাড কেটে গেলো তো চারটা অ্যাড দিয়েছে তো অনেকগুলো অ্যাড দিয়েছে কারণ নতুন প্রথম তো তাই প্রথমবারে একটু বেশি অ্যাড দেয় তারপরে ফিনিশ চাষ ফিনিশ স্টেপ রয়েছে এই স্টেপের উপরে ক্লিক করে দেবেন তাহলে দেখবেন যে আমার কিন্তু এখানে দুই পয়েন্ট বেড়ে গেছে চারশো ছাব্বিশে চারশো আঠাশ হয়ে গেছে তো এখন আমি দ্বিতীয় কমলার উপর ক্লিক করতেছি দেখি কী হয় তো এটা কিন্তু অলরেডি অ্যাড দিয়ে দিস একটা তো আমি ক্লিক করার আগেই অ্যাডটা চলে আসছে তো এখন ক্লিক করলি ক্লিক করার পর আঠাইশ থেকে দেখতে পারেন আমার আট তিরিশ হয়েছিল দশ পয়েন্ট দিয়েছে এটা কখন যে কত পয়েন্ট দে বলাও যায় না তো অ্যাড সবগুলো চলে আমি এখন ব্যাক বাটনে ক্লিক করে করে কেটে দিই তো কেটে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফিনিশ স্টেপ ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা ওয়েটিং টাইম দিয়েছে যে এটা বারো সেকেন্ড টাইম দেয় বারো সেকেন্ড পরে আপনি আবার এখানে ক্লিক করতে পারবেন এর আগে ক্লিক করলে আমি ক্লিক করে আপনার দেখাচ্ছি দেখেন ক্লিক করলে হইতেছে না যে প্লিজ ওয়েট টাইম জিরো টাইম জিরো পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে তা এরপর আমি তৃতীয় কমলা লিপোর উপর ক্লিক করলাম তো ক্লিক করার পর এরা এখন আমাকে অ্যাড দেখাবে অবশ্যই আর এর আগে বলে রাখছে যে সার্ভার কোনোরকম প্রবলেম হলে তাহলে আপনাকে পনেরো মিনিট ওয়েট করতে হবে তো আমার অ্যাডগুলো চলে আসতে আমি আবার কেটে দিই তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে সার্ভারে অ্যাড যদি বন্ধ থাকে তাহলে আপনাকে পনেরো মিনিট পরে পরে ট্রাই করতে হবে বলছে যে যদি অ্যাড আসতে আপনার সমস্যা হয় তো আমি আবার ফিনিশ স্টেপে ক্লিক করলাম আবার আমাকে টাইম দিয়েছে এই টাইম আমাকে ওয়েট করতে হবে তো আমার এখানে কিন্তু পয়েন্ট বেড়েই চলছে সেটা হয়তো আপনারা লক্ষ্য করেছেন তো ভিউয়ার্স আমি এগুলো সবগুলো ফিল আপ করে আপনাদের দেখাচ্ছি তো আমি ভিডিওটি স্কিপ করে দিচ্ছি এটুকু তো ভিওর্স আমি এই কয়টা এখানে ফিল আপ করে আসলাম এই কয়টা ফিল আপ করে আসার পর এখন দেখতে পাচ্ছেন একটা গিফটের বক্স রয়েছে তো গিফটের বক্স এখানে মাত্র দুইটা রয়েছে এতগুলোর মধ্যে তো আপনাদের হয়তো মনে প্রশ্ন জেগেছে যে এগুলো কী এর এগুলো অন্যরকম কেন্দ্রে আপনাদের ক্লিক করে দেখাচ্ছে যে এগুলোতে ক্লিক করলে কী হয় তার আগে আপনার আমার পয়েন্টটা দেখে নিয়ে আমার চারশো তিপ্পান্ন পয়েন্ট রয়েছে এখন গিফট বক্সের উপরে ক্লিক করলে দেখবেন আমার পয়েন্ট কত হয় তো এখানে কী বলছে এখানে বলছে অপেক্ষা করুন অ্যাড অপেক্ষা করুন অ্যাডলোড হচ্ছে তো অ্যাডলোড হওয়ার পর অ্যাডটিতে আপনার যে অ্যাডটা আসবে সেটাতে আপনাকে ক্লিক করতে হবে এবং চল্লিশ সেকেন্ড ওয়েট করতে হবে তো চল্লিশ সেকেন্ড ওয়েট করার পর এখানে লেখা আসছিল যে এটা অটোমেটিক আপনাকে পরে স্টেপে নিয়ে যাবে আপনাকে কোনো ক্লিক করতে হবে না শুধু অ্যাডটির উপরে ক্লিক করে এটি যে কোনো ব্রাউজারে ওপেন করে নেবেন বা যে কোনো ব্রাউজার না হোক আপনার যে মোবাইলে যে ব্রাউজারটা রয়েছে সেটাতে অটোমেটিক ওপেন হয়ে যাবে আর যদি না হয় তাহলে আপনি ওপেন করে নেবেন ওপেন করার পর এটা ওপেন হয়ে গেল এখন আপনার কোনো কাজ নেই আপনি এরকমই রেখে দিতে পারেন অথবা একটু ঘোরাঘুরো করলে করতেও পারেন না করতে পারেন এমনি রেখে দিলাম এখন আপনাকে চল্লিশ সেকেন্ড ওয়েট করতে হবে তারপরে এরা অটোমেটিক কিন্তু আপনাকে নিয়ে যাবে আপনার কোনো ব্যাক বাটনে ক্লিক করা লাগবে না তো এরা অটোমেটিক নিয়ে যাক আমি সে পর্যন্ত স্কিপ করতেছি ভিডিওটা তো ভিওস দেখতে আমার দেখতে পাচ্ছেন আমার আবার সেই ইন্টারফেসটা চলে আসতে আমার আগে যে ইন্টারফেসটা ছিল ক্লিক করার আগে তো ক্লিক করার পরে এরা চল্লিশ সেকেন্ড হওয়ার পর এরা আসছিলো যে ফিনিশ টাস্ক তারপরে এটা চলে আসছে অর্থাৎ আমার ওই টাস্কটা ফিনিশ হয়ে গেছে এইবার আপনি ব্যাক বাটনে ক্লিক করতে পারেন अर्थात अटोमेटिक शेयर फिर नहीं आसते এবার ক্লিক করার পর আপনারা আমার পয়েন্ট একটু দেখতে পান যে তিপ্পান্ন ছিল এখন তেতাল্লিশ তিরাশি হয়ে গেছে তো তিপ্পান্ন থেকে তিরাশো তিরিশ পয়েন্ট কিন্তু বেড়ে গেছে একটা মাত্র ই থেকে স্টেপ থেকে তো এখানে কিন্তু এরকম দুইটা স্টেপ দিয়েছি কিন্তু এরা সকালবেলা বা সন্ধ্যার দিকে এরা একটু বেশি পয়েন্ট দেয় তখন পঞ্চাশ করে দেয় দুটাতে তো পঞ্চাশ পঞ্চাশ একশো আর এগুলো সবগুলোতে দুই বা তিন করে দেয় তো একশোর উপরে অর্থাৎ আপনি এখান থেকে একবারে অর্থাৎ এক পুরোটা একবারেই ধরছি সবগুলো একবার করলে আপনি একবারে এখান থেকে কিন্তু প্রায় দেড়শো পয়েন্টের কাছাকাছি আর্ন করতে পারবেন একবার যদি দেড়শো পয়েন্ট আর্ন করতে পারেন তাহলে তো অনেক পয়েন্ট আর্ন করতে পারবেন আপনি একদিনে তো এখন এখান থেকে আপনি উজ্জ্ব কীভাবে নেবেন উজ্জোর প্রসেস তো ওয়ালেট এখানে পাশে ওয়ালেট অপশন দেখতে পারতেছেন তো এগুলো আমি আর দেখালাম না এগুলোর সেম কাজ আপনারা হয়তো পারবেন তো ওয়ালেট অপশানে ক্লিক করলাম আমি ক্লিক করার পর লাগে না হয়তো তো আমার কয়েনটা দেখাচ্ছে যে চারশো তিরাশি কয়েনটা আছে তো এরা দিয়েছে যে মিনিমাম ওইটা হচ্ছে এক হাজার কয়েন তো এক হাজার কয়েন করতে আপনার বেশিক্ষণ লাগবে না আপনার সর্বোচ্চ দুই থেকে বা দুই থেকে তিন ঘন্টা এরকম টাইম লাগবে এর চেয়ে বেশি না তো দুই থেকে তিন ঘন্টার মধ্যে আপনি এক হাজার কয়েন নিয়ে এক হাজার কয়েনের মূল্যও দিয়ে রাখছে এরা যে দশ দশমিক নয় বিড়িটি অর্থাৎ দশ টাকা তো দশ টাকা দিবে এরা এক হাজার কয়েনের মূল্য এখন সেটি আপনি কিন্তু মোবাইল রিচার্জের মাধ্যমে নিতে পারবেন আর বিকাশের মাধ্যমে নিলে দেখি কত তো বিকাশেরটা যা বিকাশে তো দশ টাকা হয়তো নেওয়া যায় না তো বিকাশেরটা জানি না কত এরা দেখাচ্ছে না সেটা আপনি যেটা মাধ্যমে নিতে চান শুধু সবগুলোতেই মিনিমাম এক হাজার কয়েন দিয়ে রাখছে তো বুঝতেছি না তো যাই হোক আপনার এখান থেকে কিন্তু পেটিএম বিটকয়েন পেপাল রকেট বিকাশ তারপর মোবাইল রিচার্জেও পেমেন্ট নিতে পারবেন অর্থাৎ আপনার এখানে যখন এক হাজার পয়েন্ট হয়ে যাবে আপনি এখানে একটি ক্লিক করে এখানে এই যে এখানে ক্লিক করে লিখবেন এক হাজার তো আমি লিখতেছি এক হাজার লেখার পরে আপনি পেমেন্টটা কীভাবে নেবেন তো সেটির উপরে ক্লিক করে দেবেন যদি আপনি মোবাইল রিস্টার্চে নিতে চান তাহলে এটির উপর ক্লিক করে দেবেন যদি বিকাশে নিতে চান তাহলে এটার উপর ক্লিক করবেন যদি পেপার নিতে চান তাহলে এটার উপর ক্লিক করবেন যদি বিটকয়েন নিতে চান এটার উপর ক্লিক করবেন তো এইভাবে আপনারা ক্লিক করে করে পে পেমেন্টটা সিলেক্ট করবেন পেমেন্ট কোনটাতে নেবেন তারপর আপনি সাবমিটে ক্লিক করে দিবেন সাবমিটে ক্লিক করার পর কিন্তু আপনার পয়েন্টটা এখান থেকে কেটে যাবে এবং আপনি সর্বোচ্চ হয়তো দুই দিন সর্বোচ্চ দুই দিনের মধ্যে আপনি আমার আপনার পেমেন্টটা কিন্তু আপনার সিমের মধ্যে পেয়ে যাবেন তো ফিওয়ার্স এটি ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি আপনার বন্ধুর সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবেন তারাও যদি কিছু এর যাতে সুযোগ পায় আর ভিউয়ার্স আপনি যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আপনি কমেন্ট করে জানাবেন নিচে তো কমেন্ট করার ফলে আপনি আপনাদের কিন্তু সেটার উত্তর দিয়ে দিয়ে আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি কিন্তু সবগুলো উত্তরই দিয়ে দিই তো আপনারাও সেটা উত্তর পেয়ে যাবেন এবং ভিওয়ার্স আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক ক্লিক করে দিন ধন্যবাদ ভিওয়ার্স